হ্যালো ফ্রেন্ড, তো আজকে জামাই ষষ্ঠী পরের দিন, আর জামাই ষষ্ঠীতে প্রচুর মজা করেছি, আর আজকে তো জামাই ষষ্ঠী পরের দিন আরো বেশি মজা করব। তো তোমরা পাবে, তোমরা তো এটা হলো আমার বাপের বাড়ি, মানে ওর আমার বাপের বাড়ি, তো দেখতেই পাচ্ছ এটা হলো আমার বাবার বাড়ি। আর দিদিমা দেখো লেখে না চান করছে, দেখো দেখো ও মা ওকে নুপুর কিনে দিয়েছে, আমাকে দেয়নি দেহা। তো দেখতে পাচ্ছ ব্লগ বানাচ্ছ, ব্লগ বানাতে হচ্ছে না, মামা এসে ওকে ডিস্টার্ব করছে, বলতেই পারছ না ঘরে। আমি নাকি কথা বলতে পারি না, আমার মামা কথা বলে দেখাচ্ছে, তো শোনো আজকের মেনুতে কি কি আছে। আজকের মেনুতে মটন চিকেন দুটোই আছে, আজকে জমিয়ে খাবো, কি বলবো মাইরি। খাওয়ার কথা শুনলি তো তোর লক্ষ্য, চা সত্যি দেখাবো চল। তো এই যে হচ্ছে আমার মা রান্নাঘর, আর মানে গ্যাসেরটাও আছে ঘরের দিকে, রান্নাঘরটা এটা উনুনে রান্নাঘর, তো এই হচ্ছে রান্নাঘর, আর বানাচ্ছে মটন, কই মটন, এটা খাসি মাংস না দেখি মুরগি মাংস, না না আছে তো আছে তো, এই যে যে অনেক জামাই এসছে দেখতে পাচ্ছ, তুই খাসি খাস না, আমি খাবো এটা আমার জন্য স্পেশালি, অতটা খাবি একা দাদার মেয়ে কি হয়েছে, আর এই যে আমার বৌদি দেখতেই পাচ্ছ, বৌদি আরিনার মেয়ে, যে কিনা আমাদের সঙ্গে এইটুকু বয়সে ঝগড়া করে, বাড়ি যা বাড়ি যা বাড়ি যা বাড়ি চল যা বাড়ি যা বাড়ি যা, বাবারে মারবি, বাড়ি চল যা, গরম দেখাচ্ছে দেখছিস, বাড়ি যা, মামা যাও বাড়ি যাও, বাড়ি চল যাও, পাপা পাপা ভাই চল যাও, তুমি পাপা ভাই চল যাও, তুমি পাপা ভাই যাবা, পাপা ভাই যাবা। এই তুই ওখান থেকে কি করছিস বসে বসে, হ্যাঁ খাবো, রান্না হচ্ছে দেখছিস খাবি, বাবু রান্না করছে, তো দেখতে পাচ্ছ এখানে বাবু রান্না করছে, আর এই যে হ্যাংলা পাটি বসে রয়েছে, ওর মানে দেখেই যাচ্ছে কখন হবে, বাটিটা আমি নেবো, খাওয়া দাওয়া চরম হচ্ছে বাবা, আমার থেকে আরে বাবা বাবা, আর একজন খাচ্ছে দেখি, তো খাওয়া তো খাওয়া দাওয়ার পরে কথা হচ্ছে, মানে সবাইকে খাইয়ে এখন আমি বসেছি, এগুলো ফিনিশ করি তারপর কথা বলছি, অ্যামাজন টাটা। তো সোজা আমরা খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, মা আমাদের জন্য জামা কাপড় নিয়ে এসেছিলো, সেগুলো নিয়েই বসে পড়েছি, আর আমি আগে ভিডিওটা আর নিয়ে যাব না, তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, আর আমার চ্যানেলকে যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করবে, এখনকার মতন টাটা।